এখন আবার এই যে আমাদের ব্র্যান্ড নিউ আরেকটা ডেইলি ব্লগে। সো আজকে হচ্ছে, এখন তো দুপুর হয়ে গেছে, সো দুপুরে আজকে রান্নাবান্নাও নাই। সো আমরা এখন একটু বের হব, যদিও হচ্ছে দিনটা ভালো না, একদম ক্লাউডি হয়ে আছে, একটু একটু প্রপার রেন হচ্ছে, তারপরও একটু বের হব কারণ যেহেতু উইকেন্ড, কালকে থেকে আবার ওয়ার্কিং ডে স্টার্ট হয়ে যাবে। তো ইজাজের জন্য একটু কিছু শপিং টপিং করতে হবে, উইন্টার আসছে, ওর আগের কাপড়গুলো তো হয় না, সো ওর জন্য আজকে একটু শপিংয়ে যাবো। সো দুপুরে হচ্ছে এখন লাঞ্চ করে আমরা আর কি বের হব আর কি, কারণ লাঞ্চ আজকে বানাইতে হবে না, এটা খুব ভালো, কারণ কালকের অনেক কিছু রান্না আছে আর কি। সো আজকে আর কোনো রান্না বান্না নেই, সো আমরা একটু লাঞ্চ করে একটু পরেই বের হব। গো গো গো। সো এখন আমরা বের হচ্ছি বাইরে, যদিও একটু টিপ টিপ বৃষ্টি পড়তেছে, তো কিছু করার নাই, এর মধ্যেই বের হইতে হবে। একদম মাথাটা ঢেকে বের হয়েছি, বাসায় আমব্রেলা ছিল কিন্তু আমব্রেলা হারাই গেছে, খুঁজে পাচ্ছি না আমব্রেলা, তো আজকে আমব্রেলাও কিনবো। ও এখন আসলাম উইলকোতে আমব্রেলা খোঁজার জন্য, আমব্রেলা পাচ্ছি না, কোন দিকে যে রাখা। ক্রিসমাসের জন্য কি সুন্দর ডেকোরেশন করে রাখছে ওরা, এই পাজামা সেটগুলো খুব সুন্দর। এটা হচ্ছে দুইটার, এরকম একটা টি শার্টের সাথে এরকম একটা পাজামা, এই সেটগুলো খুব সুন্দর লাগতেছে। দাও গিভ হার এই যে স্কেলেটন, এমন রোবটের মতো হয়ে আছো কেন? এখন যে শুয়ের দোকানটায় আসছি, এটা হচ্ছে খুব পপুলার একটা শুয়ের স্টোর, আর হচ্ছে এখানে সব ব্র্যান্ডেরও শু পাওয়া যায়। এই দোকানটা খুব ভালো, অনেক টাইপের শু আছে, অনেক ব্র্যান্ডের আর কি কালেকশন। ইংলিশে গুড বাচ্চা হয়ে আছে কেন? যেমন এগুলো অ্যাডিডাসের শু, যে নাইকি শু, যেখানে ভালো একটা টিভি পেয়েছে এখানে কার্টুনের ফিলার, এই শুটা খুব সুন্দর লাগতেছে আমার কাছে। দ্যাট ওয়ান অলসো নাইস। মার্কেটের ভিতরটা ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে। 4:30 বাজে, এর মধ্যে সব ক্লোজ হয়ে গেছে, দোকানপাট সব বন্ধ। এই হচ্ছে ইউকাল লাইফ, যে এখানে সানডেতে হচ্ছে 4:30 মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায়, সামটাইমস খুব বিরক্ত লাগে। ওনার এখন আইসক্রিম খাইতে মন চাইছে, সে এখন আসছে আইসক্রিম খাইতে। কেউ খাবো না, ওই খাবে খাবে। আচ্ছা, এই ঠান্ডার মধ্যে কেউ আইসক্রিম খায়? হ্যাঁ, এটা কেমন? তো খাচ্ছে খাচ্ছেই আমাকে সহ খাইতে বলতেছে, মানে এরকম মানুষ নিজের ঠান্ডা লাগাবে, সে আমাকে সহ ঠান্ডা লাগাবে। আইসক্রিম নাকি ওয়ার্ম, মানে বাবাটা চাপাবে যে। আজকে আমি আরেক কাহিনী করছি, আমার ব্যাগ থেকে হচ্ছে আমার ব্যাংকের কার্ড পড়ে গেছিলো, মেবি ফোন বের করতে আর কি পড়ে গেছিলো। তো আরেক দোকানে যে বিল দেওয়ার সময় দেখি আমার কার্ড নাই, আমি তো ভাবছি সুমনের কাছে আছে, ওকে যে আজ করছি ও বলো ওর কাছে নাই। তারপরে যে দোকানগুলোতে গেছিলাম ওদের কাছে গেছি, তো ওরা পেয়েছে, পাওয়ার পর রেখে দিয়েছে। মানে প্রতি উইকে মনে হয় আমার সাথে এরকম নতুন নতুন ড্রামা হবে আর কি মনে হচ্ছে। এখন আমরা আইসক্রিম পার্লার থেকে বেরিয়ে যাচ্ছি, বৃষ্টি আবার রেন, সারাটা দিন আজকে বৃষ্টি পড়লো। তো এখন আমরা যাচ্ছি একটা জাপানিজ রেস্টুরেন্টে, আমাদের খুব 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 পছন্দের একটা রেস্টুরেন্ট। তো বৃষ্টি এখনও আমাদের পিস ছাড়ে নাই, বৃষ্টিও আমাদের সাথে যাচ্ছে।
Finally, আমরা আসছি আমাদের ফেভারিট সুশি রেস্টুরেন্টে। আমরা এখন মেনু দেখতেছি। We have another soup, right? সুশিটা অনেক ডিলিশিয়াস লাগতেছে। এটা হচ্ছে স্যামন তাই না এটা স্যামন ছিল আর এটা হচ্ছে একটা চিকেনের আইটেম এটা একটা আর এটা হচ্ছে টুনার এটা হলো র টুনার সুশি টম ইয়াম স্যুপ স্যুপতে কি আছে এখানে চিকেন চিকেন ও থ্যাংক ইউ চিকেন দিছো না ওয়াও হোয়াট আ লুক তো এই হচ্ছে আমাদের ফুল মিল আজকে সাত ট্রাই করতেছে চপস্টিক ইউজ করতে আমি ওয়ান সুশি লাগাবো টুনা এটা একটা র টুনার বাট অসাম টোটাল ডিফারেন্ট আমাদের খাওয়া দাওয়া শেষ বিল দেওয়া শেষ এখন আমাদের বাসায় যাওয়ার পালা হ্যালো আজকের কেনাকাটা এটা হচ্ছে ইজাজের স্কুল ব্যাগ ইজাজ যেহেতু জানুয়ারি থেকে নার্সারিতে যাবে তাই ওর জন্য এখনই কিনে রাখলাম সাথে একটা ম্যাচিং ওয়াটার বটল আর বাচ্চাদের কাপড় কিনতে যাই দেখি উইন্টারের কোনো কাপড়ই নাই সো আমি ইজাজের জন্য দুই সেট পাজামা সেট পাইলাম তো যে দুইটা পাইছি সেই দুইটাই কিনছি আর সব শেষ এই দুটা ইজাজের জন্য এটা হচ্ছে প্যান্ট আর হচ্ছে এরকম টি শার্ট আছে ফুল স্লিভ আর এটা সাদের জন্য আর কিছু সক্স উইন্টারের যদি আমি সাইজগুলো পাচ্ছিলামই না সাইজ অলমোস্ট সব শেষ সো আজকের মধ্যে তাহলে সবাইকে টাটা বাই বাই জানাচ্ছি সো যারা যারা এখনো আমাদের চ্যানেলটা ভিজিট করেনি তাদেরকে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটা ভিজিট করার জন্য আর আমাদের ফেসবুক পেজটাও আপনারা ফলো লাইক দিয়ে রাখবেন তো আজকের মধ্যে তাহলে সবাইকে টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ সবাইকে বাই